নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোরনের রকমারি পেয়েছে সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা নিয়ে এসেছি শীতকালের বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা সুন্দর রেসিপি, যেটা কিন্তু শীতকালের খেতে দারুণ লাগবে। আর সাথে যে জিনিসটা দিয়েছি তার জন্য কিন্তু এই চচ্চড়িটা দুর্দান্ত হয়েছে। তো চলো আজকে শিখে ফেলি এই চচ্চড়ি রেসিপি। রান্নাটা শুরু করে দেবো। শুরু করার জন্য কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। আমি রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি, তোমরা যে কোনো ভোজ্য তেল দিয়েই রান্নাটা করতে পারো। তো শীতকালের হরেক রকম সবজি দিয়ে রান্নাটা করব। সবার প্রথম তার আগে আমি দিয়ে দিলাম দেখো বড়ি। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে কিছু বড়ি, আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি। মটর ডালের বড়ি দিয়ে করলেই বেশি খেতে ভালো লাগবে। বড়িগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে দিয়ে বড়িগুলোকে ভাজা করবে, তাহলে বড়িগুলো আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বড়িগুলো ভাজা হয়ে গেলে এখন আমি একে একে সবজি ভাজা করব। সবজিগুলোকে আমি এখানে ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। সবার প্রথম দিয়ে দিলাম আলু। আলু দিয়ে আলুটাকে এখন এই তেলের মধ্যে ভাজা হতে দেব। আলুটা একটুখানি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। নুন দিয়ে দিয়ে সবজিগুলোকে ভাজলে সবজিগুলোর ভেতরে নুনটাও ঢুকতে থাকবে আর সবজিগুলো কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে অল্পেতেই মজে যাবে, মজে গিয়ে ভাজাটাও সুন্দর হবে। তো নুন দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে এখন একটু ভাজা করে নিয়েছি। আলুটার দেখো কাঁচা ভাবটা যখন চলে গেছে, হালকা হালকা রং ধরতে শুরু করেছে, তখনই আলুর সাথে দিয়ে দিলাম শীতের সবজি মূলো। যদিও বারো মাস পাওয়া যায়, তবে শীতকালে এর স্বাদগুলো কিন্তু বেশি ভালো লাগে। মূলোগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি। কেটে সব সবজি কিন্তু ধুয়ে পরিষ্কার করেই রাখা আছে। তো এখন দেখো মূলোটা আর আলুটা যেহেতু শক্ত জাতীয় জিনিস, তাই সবার প্রথম মূলোটা আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম। লাল লাল করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে সবজিগুলোকে কিন্তু ভাজতে হবে। এর সাথেই আমি এখন দিয়ে দিলাম গোটা কয়েক পটল। বাড়িতে কিছু পটল ছিল, পটলগুলো নষ্টই হচ্ছিলো। দেখো পটলগুলো আমার একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তোমরা চাইলে একদম টাটকা পটলও বাজার থেকে দিতে পারো। আর কিছু যদি মনে হয় অনেক দিন সবজি রয়ে গেছে, সেই সবজিগুলোকে কিছু করতে পারছো না, তখন কিন্তু এই চচ্চড়িটা করবে। তখনই না এই এই মানে ফেলে দেওয়ার মতো মানে কিছু জিনিস থাকলেও সে ফেলে দেওয়ার মতো বলবো না, মানে ধরো একটু শুকিয়ে শুকিয়ে আসছে আর বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, তখন এরকম সবজি দিয়ে এই রান্নাগুলো করবে। এই রকম চচ্চড়ি এরকমভাবে বানালে দুর্দান্ত লাগবে খেতে। তো পটলগুলোকেও দেখো নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজকলি। পেঁয়াজকলি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো এইটা কিন্তু নিরামিষ সবজি বলা যেতে পারে, কিন্তু যেহেতু শুধুমাত্র আমি এখানে পেঁয়াজকলিটা অ্যাড করেছি তাই আমি নিরামিষ বলতে পারছি না, কারণ পেঁয়াজকলিকে অনেকেই কিন্তু আঁশ জাতীয়র মধ্যে ধরে। তোমরা যদি নিরামিষ খেতে চাও পেঁয়াজকলিটা বাদ দিয়ে বাকি সবজি দিয়েই রান্নাটা করতে পারো। আর আমি একই তেলের মধ্যে সব সবজিগুলোকে একে একে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে সবজিগুলোকে কিন্তু একটা একটা করে ভেজেও তুলে রাখতে পারো। এইভাবে সবজিগুলো ভাজলে সবজির মধ্যে না তেলটাও কম লাগে, আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচ করে করে ভাজবে, তাহলে তেলটাও কম লাগবে আর ভাজাটাও সুন্দরভাবে হবে। তো ওই সব কিছু সবজিকে প্রথমে আমি ভেজে তুলে নিলাম, আরও এখনও কিছু সবজি দেবো সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন দেবো ফোড়ন। ফোড়নের জন্য দিলাম তেজপাতা, দিলাম গোটা কয়েক শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা যখন একটু একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তাই জন্য কাঁচা লঙ্কাগুলো তেলের ওপর দিলাম। এবারে দেবো ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দিয়ে সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন ফোড়নটাকে একটু ফ্রাই করব। অবশ্যই গ্যাসের ফ্লেম একদম কম করে রাখবো, নাহলে ফোড়নটা একদম পুড়ে যাবে, খাওয়ার স্বাদ নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে ফোড়নটাকে ভাজা করে নিলাম। এবারে যেটা আসল জিনিস দেবো সেটা দেখো মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে তোমরা যদি চাও আগে ভালো করে জল ঝরিয়ে জল দিয়ে ধুয়ে শুকনো করে নিতে পারো। আমিও সেটাই করেছি, করে একটুখানি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে দেখো মুগ ডালটা তেলের ওপর দিয়ে দিলাম, দিয়ে মুগ ডালটাকে এখন একটু এরকমভাবে তেলের ওপর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। একটু নেড়ে চেড়ে মুগ ডালটাকে ভাজা হতে দেবো। মুগ ডালটা যখন একটু ভাজা হয়ে যাবে, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, অল্প একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলেই মুগ ডালের মধ্যে এখন দিয়ে দিলাম কিছু বাঁধাকপি। বাঁধাকপি এখানে কিন্তু গোটাটা দেইনি, যেহেতু সব রকমের সবজি আছে তাই বাঁধাকপির পরিমাণটা কিন্তু অল্পই দিয়েছি। আমি চার ভাগের এক ভাগ বাঁধাকপি এখানে দিয়েছি। বাঁধাকপিটা এখন তেলের মধ্যে নেড়ে চেড়ে ভাজা করব। ভাজা করার জন্য বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন। নুন দিলে খুব সহজেই কিন্তু বাঁধাকপিটা মজে যাবে। তোমরা ভাবতে পারো বাঁধাকপিটা ভাপ না দিয়ে দিলাম, হ্যাঁ তাই দিলাম, কারণ শীতের সবজি তো শীতকালের দিনের বাঁধাকপি, তাই জন্য এটা কিন্তু একদম ভাপ দেওয়ার দরকার নেই। নুন দিয়ে তোমরা ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করলেই বাঁধাকপিটা একটু পরেই দেখতে পারবে একদম মজে যাবে। আর তোমরা যদি মনে করো যে একটু ভাপ দিয়ে দেবে সেটাও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না।
বাঁধাকপিতে একটু মজে যেতেই তার মধ্যে দিয়ে দিলাম কুমড়ো। এখন আমি দেখো যে সবজিগুলো দিচ্ছি সেগুলো নরম সবজি, নরম সবজি বলতে যেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেমন দিয়ে দিলাম কুমড়ো, তার সাথে দিয়ে দিলাম বেগুন। এই কটা সবজি দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। এই সবজিগুলো পরে দিলাম, কারণ এগুলো অল্পেতেই ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করতে দিলে কিন্তু সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যাবে, আর যেগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় তাই সেই সবজিগুলোকে আগে ভেজে আমি তুলে নিয়েছি। তো এখন কুমড়ো আর বেগুনটাকে আর বাঁধাকপিটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ধৈর্য ধরে কিন্তু রান্না করতে হবে। আমার কিন্তু এইটা একটু সিদ্ধ হতে সময় লেগেছে, কারণ মিডিয়াম ফ্লেমে করে দিয়ে দিয়ে আমি রান্নাটা করেছি। গ্যাসের ফ্লেম একদম কম করে করে প্রায় মিনিট পাঁচেক ধরে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি এই সবজিগুলোকে নেড়ে চেড়ে রান্না করেছিলাম। তার ফলে কি হয়েছে, সবজিগুলো আস্তে আস্তে মজেও গেছে আর দেখো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যখন একটু মজে যাবে তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। এই রান্নায় কিন্তু সেরকম কোনো মশলা পড়ে না, মশলা ছাড়াই এত রকম যেহেতু সবজি থাকে ভীষণ সুন্দর একটা স্বাদ আসে। আর যেহেতু মুগ ডালটা দেওয়া হয়েছে একটা যে কি অপূর্ব গন্ধ তোমরা রান্না করতে করতেই পাবে, মুগ ডালটা একটু ভাজা যেই হয়ে যাবে তখনই কিন্তু এই গন্ধটা তোমরা পাবে, তখনই বুঝতে পারবে রান্নাটা খেতে কেমন হতে পারে। তো মুগ ডালটা দেওয়ার জন্য কিন্তু সত্যি অপূর্ব হয়েছিল, যদিও এই রেসিপিটা কিন্তু আমার পিসি শাশুড়ির থেকে শেখা, ভীষণ সুন্দর, ওনার হাতে রান্নার তো কোনো তুলনাই নেই। তো ওনারই শেখানো একটা পদ আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম, ওনারই শেখানো। আর দেখো এখন সব যে সবজিগুলো আগের যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকেও কিন্তু সব একসাথে দিয়ে দিলাম। এখন সব সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি এখন সিদ্ধ হতে দেবো। সিদ্ধ বলতে ভাজা ভাজাও হবে তার সাথে সিদ্ধও হবে। আর যে তেজপাতাগুলো ছিল তেজপাতাগুলো তুলে আমি এখন সরিয়ে দিলাম, কারণ তেজপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু তেলের মধ্যে অ্যাড হয়ে গেছে আর তেজপাতাটা রাখার দরকার নেই। এবারে দেখো সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি, ঢাকনা চাপা দিয়ে সবজিগুলোকে আরেকটু ভাজা করে নেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি, প্রায় মিনিট দুয়েক মতো করে আমি সবজিটাকে ভাজা করে নিয়েছিলাম। এখন দেখো সবজিটা আরোই মজে গেছে, সব সবজি সুন্দরভাবে মিশে গেছে দেখতেই পাচ্ছ, আর সুন্দর একটা রং। এখনও কিন্তু কোনো মশলা দেইনি, মশলা বলতে সামান্যই আমি কিছু মশলা দেবো, তোমাদেরকে সেটা অবশ্যই দেবো, যখন অবশ্যই দেখাবো। আর দেখো এখন যে মশলাটা দিয়ে দিলাম, দিলাম আমি হলুদ গুঁড়ো। এই তরকারিতে কিন্তু হলুদের পরিমাণ খুব বেশি দেবে না, অল্প একটু দিলেই কিন্তু হবে। কালার হওয়ার জন্য দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, না চাইলে সেটাও না দিতে পারো, কাঁচা লঙ্কা দিয়েও শুধু করলে কিন্তু এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগবে। আর কিন্তু কোনোই মশলা দিয়ে দেবো না, দেবো স্বাদের জন্য অল্প একটুখানি নুন। আর কিন্তু অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে মিষ্টি, মিষ্টিটা কিন্তু স্বাদ ব্যালেন্স করবে তাই মিষ্টিটা একটু দিলাম। যেহেতু সব রকমের সবজি আছে তাই জন্য অল্প একটু মিষ্টি দিলাম, আর যেহেতু নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগে তাই জন্য অল্প মিষ্টি দিয়ে এখন সব নেড়ে চেড়ে নেবো। আর কিন্তু এতে কোনোই মশলা দেবে না, সব এই মশলাতেই এই তরকারি কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। ব্যাস মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে ভেজে নেওয়ার পালা, মশলাটা যখন কাঁচা গন্ধটা মশলার যে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে ভাজা করে নিয়েছি। প্রায় মিনিট দুয়েক একটু নেড়ে চেড়ে নিলেই মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল, ঝোল না একটু একটু গ্রেভি গ্রেভি করবো তাই জন্য অল্প একটু জল দেবো। জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে, রান্নার মাঝখানে গরম জল দিলে রান্নার স্বাদ বজায় থাকে আর খেতেও দুর্দান্ত লাগে, তাই গরম জলটা দিয়ে এখন অল্প করে জল দিলাম, কারণ সবজিগুলো যেহেতু ভেজে নিয়েছি সবজিগুলো সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন খালি একটুখানি যাতে কাদা কাদা গামাকা গামাকা হয় তাই জন্য অল্প জল দিয়ে একটা গ্রেভি বানাবো। তো বাকি তেজপাতাটাও তুলে দিলাম, দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে দেখো আমি এটাকে একটুখানি মজতে দিয়েছিলাম, তো ঢাকনাটা সরিয়ে নিলাম। প্রায় মিনিট দুয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে আমি চচ্চড়িটা হতে দিয়েছি। দেখো জল একদম টেনে গেছে আর সবজিগুলো কিন্তু একদম মজে গেছে, দেখেই বুঝতে পারছ সব সবজিগুলো দেখো গোটা গোটা আছে, কোনোটা ভেঙে যায়নি, কোনোটা কিন্তু কারোর সাথে মিশে যায়নি, সব সুন্দরভাবে কিন্তু গোটা গোটাও আছে। রান্নাটাও কিন্তু দেখো প্রায় শেষের পর্যায়ে, এখন যে জল জল ভাবটা আছে আমি এইটাও রাখবো না, এইটাকেও আমি টানিয়ে নেব, তাই নেড়ে চেড়ে আরও মিনিট দুয়েক আমি একটুখানি এই এই ঝোলটাকে টানিয়ে নিয়েছি। তো দেখো এবারে নেড়ে চেড়ে নিলাম, দেখো যেই গ্রেভিটা ছিল সেটাও কিন্তু আর নেই, একদম গা মাখা মাখা সুন্দর একটা চচ্চড়ি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। রান্নাটা কিন্তু একদম তৈরি, এবারে সবার শেষে একটা জিনিস দেবো, সেটা কিন্তু অবশ্যই দেবে, শীতকালে কিন্তু এরকমভাবে বানালে কিন্তু দুর্দান্ত লাগবে, সেটা হচ্ছে ধনে পাতা। আমি কিন্তু স্কিপ করে গেছি, তোমাদেরকে ধনে পাতাটা দেখাতে ভুলে গেছি, অবশ্যই কিন্তু লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিও, তাহলে কিন্তু এর স্বাদ দুই গুণ বেড়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার নিরামিষ চচ্চড়ি, যদিও পেঁয়াজকলি আছে, তোমরা যদি পেঁয়াজ
কলি ছাড়া করলে এটা কিন্তু নিরামিষভাবে তোমরা রুটি পরোটার সাথে খেতে পারবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা একটা লাইক করে দিও, ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।